السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ومولانا وحبيبنا وطبيب قلوبنا محمد بن عبد الله بن عبد المطلب جد الحسن والحسين وعلى آله وصحابه أجمعين. إن الله تعالى عز وجل قول في قرآن مجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আপনারা প্রত্যেকেই পড়েন মহব্বতের সাথে, দরুদ শরীফ পাঠ করা এমন এক আমল যেই আমল আল্লাহর নিকট পছন্দনীয় আমলগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমরা উঠতে বসতে চলতে ফিরতে ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, জেনে না জেনে অনেকগুলো গুনাহ আমরা করে ফেলি। রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, কাউকে গালি দিয়ে বসলাম, কবিরা গুনাহ। রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, স্ত্রীকে মা বাবা ধরে গালি দিয়ে দিলাম, কবিরা গুনাহ। রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, স্ত্রীর মুখে থাপ্পড় দিয়ে দিলাম, কবিরা গুনাহ। রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, স্বামীকে মা বাবা ধরে বড় কথা বলে দিলাম, স্বামীকে কটু কথা বললাম, কবিরা গুনাহ। রাগ নিয়ন্ত্রণ করতে পারেন নাই, বয়স্ক কারো সাথে গাদ্দারি করলেন, কবিরা গুনাহ। আজান হচ্ছে, খামখেয়ালির কারণে উত্তর না দিয়ে অন্য কাজে মশগুল, কবিরা গুনাহ। এইভাবে ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, জেনে না জেনে দিন রাত গুনাহের মধ্যে আমরা ডুবে আছি, নিজেরাও জানি না কত গুনাহ করতেছি, নিজেরাও জানি না কত গুনাহ করতেছি। তো দরুদ শরীফ এমন এক আমল, এগুলো যখন কোনো বান্দা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে দরুদ পড়তে থাকে, এই তার দরুদ পাঠ করাটা তার সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, গুনাহের কি হয়ে যায়? কাফফারা কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। এই জন্য দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়লে লাভ আছে, ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই, লাভ আছে। দরুদ শরীফের কত ফজিলত হইতে পারে, কত ফজিলত হইতে পারে, এটা তো কল্পনা করা যায় না। শুধু একটু বুঝার জন্য বলতেছি, উম্মতে মুসলমানের 1400 বছরের ইতিহাসে প্রত্যেক যুগে যুগে প্রত্যেকটি বড় বড় মহাকিক, মহাদ্দিস, মুফাসসির,
ফজাইল সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের উপর দরুদ পাঠ করার ফজিলতের উপর অসংখ্য গ্রন্থ লিখেছেন। সুবহানাল্লাহ। দরুদ কোথায় পড়বেন, কখন পড়বেন, এই বিষয়েও অনেকে কিতাব লিখেছেন। ইবনে জৌজি আহলে হাদিসদের বড় ইমাম, বড় আলেম, তিনিও দরুদ শরীফের ব্যাপারে কিতাব লিখছেন। তিনিও তার গ্রন্থে হাদিস সহকারে এনেছেন 42টি জায়গায় দরুদ শরীফ পড়া সুন্নত। ফজাইলে আমল যেটা তাবলিগেরা মসজিদে মসজিদে পড়ে, এটার প্রথম খণ্ডের শেষ পরিচ্ছেদ ফজাইলে দরুদ, যেটাকে বাংলায় অনুবাদ করা হয় নাই, চুরি করা হয়েছে। এই ফজাইলে দরুদের একটা অংশ করা হয়েছে, কোন কোন জায়গায় দরুদ শরীফ পড়বেন সেখানে উল্লেখ করা হয়েছে। 92 জায়গায় দরুদ শরীফ পড়া মুস্তাহাব, তার মধ্যে কিছু জায়গা এমন আছে যেখানে দরুদ শরীফ না পড়লে ওই আমল কবুল হয় না। আমরা মুনাজাত করি, আল্লাহর কাছে চাই, আপনার এই চাওয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। ফজাইলে আমলের মধ্যেও আছে, ইবনে জৌজিও উল্লেখ করেছে, সবাই উল্লেখ করেছেন, বিভিন্ন কিতাবের মধ্যেও আসছে, যে যেই দোয়ার আল্লামা ইমাম ইসমাইল নাভানি রহমাহুল্লাহ তার জওয়াহিরুল বাহারের মধ্যে এনেছেন, যেই দোয়ার শুরুতে মাঝখানে শেষে দরুদ পাঠ করা হয় সেই দোয়া মুনাজাত আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আসছে, ইমাম মুনজিরি রহমাহুল্লাহ, যেই ইমাম মুনজিরি রহমাহুল্লাহ এন্তেকাল করেছেন 652 হিজরিতে, 652 হিজরিতে, ওনার মশহুর হাদিসের সংকলন কিতাব আত-তারগিব ওয়াত-তারহিবের মধ্যে অধ্যায় করেছেন, কিতাবু যিকরে ওয়া দোয়া, হাদিস এনেছেন হাদিস নম্বর 2269। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসাল কওমু মজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইয়াসাল্লু আলা নবীহিম, তোমরা এমন ব্যক্তিদের মজলিসে বসবে না যারা আল্লাহর জিকির করে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ে না। উম্মত কার? আমি আপনি উম্মত মদিনাওয়ালার। কার কথায় চলবো? পীর মানবেন? পীর মানার অর্থ এই নয় পীরের কথা মানতে গিয়ে নবীর সুন্নত বাদ দিবেন। পীর মানা তো জায়েজ, পীরের অনুসরণ করব তো কখন অনুসরণ করব? পীর কোরআন ও সুন্নার ভিত্তিতে যাহা বলবে শিখাবে তার অনুসরণ করব। এখন পীর কোরআন সুন্নার থেকে শিখানো দূরের কথা, পীরেরই যদি সুন্নত মতে কিছুই না থাকে তাহলে আপনি কোত্থেকে মানবেন? আমরা কি পরিমাণ অন্ধ পীর মানি, তার উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা মেসাল দিই, রাগ করিয়েন না। একজন আলেমকে জিজ্ঞেস করবেন, এক মুষ্টির কম দাড়ি থাকলে তার পিছনে নামাজ হবে কি না? ওই আলেম সাহেব বলবে, জিনা এক মুষ্টির কম দাড়ি থাকলে তার পিছনে নামাজ হবে না। কিন্তু যিনি যেই মাওলানাই ফতোয়া দিবে এক মুষ্টির নিচে দাড়ি থাকলে তার পিছনে নামাজ হবে না, সেই মাওলানাই ওনার পীর সাহেবের দরবারের কোনো না কোনো আওলাদের পিছনে একতেদা করে যখন সেই আওলাদের এক মুষ্টির নিচে দাঁড়ি। তাহলে বোঝা যায় আমরা কি পরিমাণ অন্ধ পীর মানি।
এই ধরনের পীর মানা এটা হারাম, এটা ওই হিন্দু বড়ুয়া খ্রিস্টানদের পণ্ডিত আর সাধুদের অনুসরণ আনুগত্য করার মতো। ইসলাম পীর মশায়েকদের অনুসরণ করার জন্য একটা শর্ত দিয়েছে, শর্তটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের তাফসীরগুলোতে দেখলে বুঝবেন শর্তটা হচ্ছে পীর ও মশায়েখ উনি আপনাকে আল্লাহ ও রসুলের বিধান মতে চালাবেন, বিধানগুলো বলে দেবেন, আল্লাহ ও রসুলের বিধান মতে আপনাকে নির্দেশ দেবেন, আপনি সেটা মানতে বাধ্য। আল্লাহ ও রসুলের বিধানের বাহিরে যদি কিছু বলে সেটা আপনার জন্য মানতে বাধ্য নন। বুখারী শরীফ কিতাবুল আহকামের মধ্যে হাদিস আসছে, আমার প্রিয় রসুল বলছেন তোমরা শুনবেও না ওয়ালা ইতাআতিন অনুগত্য অনুসরণ করবেও না, যদি কোনো বিষয় অনুসরণ অনুগত্য করতে গিয়ে আল্লাহ রাগান্বিত হন, মাসিয়াতিল্লাহ আল্লাহ রাগান্বিত হবে এমন বিষয়ে কারো অনুগত্য অনুসরণ করা চলবে না। তাহলে বোঝা যায় কোনো পীর মশায়েক কোনো আলেম উনি যদি আমাকে এমন কোনো কিছু নির্দেশ দিলেন শিখালেন যেটা আল্লাহ ও রসুলের নির্দেশের বাহিরে সেটা মানার কোনো সুযোগ নাই। এখন এগুলো বললে আবার বিতর্ক, কয় উনি তো ফির বিরোধী, তো কে কি বলবে না বলবে সেগুলো ভাবার সময় আমার নাই। গোলামি করতে নেমেছি আল্লাহ রসুলের দিনের করে যাব। আপনি আপনার বাবার সম্পত্তি রক্ষার জন্য কে কি বলে না বলে দেখেন না, ঝগড়া করে যান, লড়াই করে যান। আমিও আমার ঈমান সম্পদ রক্ষা করার জন্য কে কি বলবে না বলবে তা দেখার সময় আমার আপনার নাই। যদি আপনি মানুষের কথাকে মূল্যায়ন করেন তার অর্থ হলো আপনি আল্লাহ ও রসুল থেকে মানুষকে বেশি ভয় পেলেন, আল্লাহ ও রসুল থেকে মানুষকে বেশি লজ্জা করেন। যেই ব্যক্তি আল্লাহ ও রসুল থেকে মানুষকে বেশি ভয় পায়, মানুষকে বেশি লজ্জা পায়, তার ইমানের কি অবস্থা? এখন আসেন হাদিস শরীফের দিকে মনোযোগী হই। ইমাম মুনজিরি হাদিস এনেছেন, এই হাদিস কানা ইমাম বাইহাকি ওনার সুনানুল কুবরার মধ্যে এনেছেন। এছাড়া এই হাদিস খানা সুনানে আবি দাউদের মধ্যেও আসছে। এই হাদিসকে সহি বলা হয়েছে, নাসিরুদ্দিন আলবানী আহলে হাদিসদের আধুনিক প্রজন্মের প্রবর্তক, উনি বলছেন সহিহুন বিশাওয়াহেদ, এই হাদিসটা সহি এবং শাওয়াহেদ হাদিস দ্বারা। আমি আবারও বলছি আমার আপনার জীবন স্বাধীন নয়, মদিনাওয়ালার অধীন। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, তো যেহেতু আমরা আত্মসমর্পণ করেছি আমাদের আর ইচ্ছা স্বাধীনতা নাই, আমরা আল্লাহ ও রসুলের ইচ্ছার অধীন হয়ে গেছে, ঠিক কিনা? তো আল্লাহ ও রসুলের ইচ্ছার অধীন যখন হয়ে গেছি এখন আল্লাহ ও রসুল যা নির্দেশ করে তা মানতে বাধ্য, তা মানতে, সেটা স্ত্রীর বিপক্ষে যাক, স্বামীর বিপক্ষে যাক, ভাইয়ের বিপক্ষে যাক, বোনের বিপক্ষে যাক, মৌলানা সাহেবের বিপক্ষে যাক, পীর সাহেবের বিপক্ষে যাক, যার বিপক্ষে যাবে যাক, আল্লাহ ও রসুল যা নির্দেশ করেছেন তা মানতে আমরা বাধ্য, তা মানতে আমরা। হ্যাঁ, এখানে একটা মশলা জানতে হবে, আল্লাহ ও রসুল যা বলেছেন তা মানতে আপনি বাধ্য, কিন্তু আল্লাহ ও রসুল যা বলেছেন সেটা আপনি জানবেন কি করে? নিজে নিজে বাংলা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ পড়ে? সেটা আপনি জানবেন কোন মহাক্কিক ওলামা মশায়েখ থেকে।
এই জন্যই বলেছে ওয়া উলিল আমরি মিনকুম, আমার দয়াল নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা জালাসা কৌমু মজলিসান, তোমরা এমন জাতিদের এমন ব্যক্তিদের মজলিসে বসবে না, লাম ইউযকিরুল্লাহু ফি, যেখানে আল্লাহর জিকির করে না, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা হয় না, কেন বসবো না? আমার নবী বলছেন ইল্লা কানা আলাইহিম তারাতুন, হ্যাঁ তবে এদেরকে তোমরা তরক করবে, ফা ইন শা আযাবাহুম, কারণ এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তের উপরে নির্ভর করে, আল্লাহ চাইলে এদেরকে আযাব দিতে পারেন, এদের জন্য আযাব দেওয়া আল্লাহর কাছে হালাল, আল্লাহর জন্য বৈধ, এদের উপরে কি দেওয়া আযাব দেওয়া, ওয়া ইনশা গাফারা লাহুম, আবার উনি চাইলে ক্ষমাও করতে পারেন, যে বান্দা গাফেল ছিল অবহেলার কারণে অচেতনের কারণে পড়ে নাই, চাইলে মাফও করতে পারেন, আবার কি আযাবও দিতে পারেন। তাইলে হাদিসে রাসূল কচ্ছে ওই মজলিসগুলোতে আমরা বসবো না যেখানে আল্লাহর জিকির নাই, যেখানে নবীর দরুদ নাই, সেখানে বসার সুযোগ, সেটা আমার বাপের হোক, আমার ভাইয়ের হোক, আমার খাক্কুর হোক, আমার জেড়া হোক, সভাপতি সাহেব হোক, সেক্রেটারি সাহেব হোক, মসজিদের মোতওয়াল্লির হোক, মসজিদের সভাপতি সেক্রেটারির হোক, সমাজের প্রভাবশালী কোনো ব্যক্তির হোক, যার হবে হোক, এখানে যদি আপনি যান সেটা হবে মানুষের মন রক্ষার জন্য যাওয়া, মানুষের মন রক্ষা করা এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, মুমিন শুধু আল্লাহ ও রসুলের মন রক্ষা করার জন্য চেষ্টা করে, তাই মন খুলে দরুদ শরীফ পড়েন। এই কথাগুলো বলেছি শুধু বুঝানোর জন্য যে দরুদ এটা আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এটা পড়তে আপনার টাকা খরচ হয় না, এটা পড়ার জন্য হাতে তসবি লাগে না, সল্লু সিগায়ে আমর, আমরের কায়দা হচ্ছে যখন যতক্ষণ পর্যন্ত তার নেহির হুকুম পাওয়া যায় নাই ততক্ষণ বলবৎ থাকে, এই জন্য দিন রাত ২৪ ঘন্টা শুধুমাত্র নিষিদ্ধ জায়গাগুলো ছাড়া, যেমন ওয়াশরুমে, যেমন নামাজরত অবস্থায়, যেমন বেচা কিনা করার সময়, এই যে সাত জায়গা আছে যেখানে দরুদ পড়া মকরু, এই ছাড়া বাকি সব সময় হাঁটতে বসতে ২৪ ঘন্টা যেই আমল আপনার গুনাহ থেকে আপনাকে মুক্ত রেখে আল্লাহর নৈকট্য অর্জন করাইতে পারে, যেই আমল আপনাকে শেফাআত পর্যন্ত পৌঁছাইতে পারে, যেই আমল আপনাকে আল্লাহওয়ালা বানাইতে পারে, যেই আমল আপনাকে নেককারদের অন্তর্ভুক্ত করবে, যেই আমল আপনাকে দুনিয়ার থেকে যাওয়ার আগে কামলিওয়ালা নবীর দিদার স্বপ্নে করাই দিবে, সেই আমলটার নামই হচ্ছে দরুদ শরীফ। তাই মন খুলে দরুদ পড়েন। সবচেয়ে বড় বখিল যেই ব্যক্তি দরুদ পড়ে না, দরুদ, কারণ এটা পড়তে টাকা খরচ হয়, এটা পড়ার জন্য বিরিয়ানির ফোটলা লাগবে, এটা পড়ার জন্য শরীরের শক্তির জন্য ডিম আর দুধ খাইতে হবে, তাহলে তারপরেও যদি কেউ না পড়ে তাহলে বুঝে নিতে হবে সে কি বকিল। তো আপনারা মহব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন, যারা পড়বেন না সমস্যা নাই, আমরা নিজ দায়িত্বে বুঝে নেব ওনারা বকিল। মন দিয়ে দরুদ শরীফ পড়েন, আসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা।
رسول اللہ حبیب خلق اکتا توی برگزیدہ ذوالجلال پاک بے ہم تتوی اللہم وعلى آل سيدنا قدر گل بلبل باداند یا بداند شاہ پری قدر جوہر شاہ بداند یا بداند جوہری اللہم صلی مولانا محمد وعلا علی لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھئے پڑھایا پیر مغام مکتب میں یہ کلمہ پڑھایا پیر مغام مکتب میں یہ کلمہ عجب ہے بھید میرا لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھئے لا الا اللہ تو اس کا آئینہ ہے وہ آئینہ تیرا تو اس کا آئینہ ہے وہ آئینہ تیرا یہی ہے راز میرا لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھئے لا الہ الا اللہ لا الہ الا اللہ تلاش تو نہیں کر تجھ کو کرے دنیا تلاش تو نہیں کر تجھ کو کرے دنیا یہی فقیر خدا لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھئے الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم